নমস্কার বন্ধুরা, সোনাদির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের শিবরাত্রি, আবার বড় ঠাকুরের পুজো আছে, সেই উপলক্ষে সাবু মাখা তৈরি করব। সাবু মাখাটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। আর সাবু মাখাটা এখন আমি তৈরি করে রাখছি, এরপরে পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে তারপরে এটা খাওয়া হবে। কিন্তু আগে যেহেতু আমি ভিডিওটা করছি, তাই জন্য আমি আগেই সাবু মাখাটা রেডি করে রেখে দিয়ে তারপরে যাব। সবার প্রথমে হাতটা আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে এলাম, কারণ সাবু মাখাটা হাত দিয়েই মাখতে হবে, এটা হাতা খুন্তি কিছু দিয়ে মাখা যাবে না। তাই জন্য হাতটাকে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। এবারে এখানে নিয়েছি আমি 250 সাবু, এটাকে এক ঘন্টাকে, এটা ছোট দানার সাবু, আমি এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে 8-9টা কলা ছাড়িয়ে কেটে রেখেছি আমি, বেদানা রেখেছি, এ দুটোই আমার সাবু মাখার জন্য লাগবে। আর লাগবে নারকেল, বাতাসা, 250 বাতাসা নিয়েছি, দুটো নারকেল নিয়েছি, ছোট সাইজের নারকেল, কিন্তু একটা নারকেল আমি কচি নারকেল নিয়েছি আর একটা এই ঝুনো নারকেল নিয়েছি, দু রকম নারকেল নিয়েছি। আর নারকেল দুটোকে আমি এখানে কুড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে দুধ, দুধটা কাঁচা দুধ ব্যবহার হবে। এবার আমি এই পাত্রটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রথমেই আমি এর মধ্যে বাতাসাটা দেব। এখানে অনেক রকমের ফল কাটা আছে, কিন্তু এগুলো আমি সাবু মাখাতে ব্যবহার করব না, শুধু আমি এখানে কলাটা আর বেদানাটাই ব্যবহার করব। আর ওগুলো কাটা ফল পরে খাওয়া হবে, তাই সেই জন্য কেটে রেখেছি। এবার আমি কলাটাকে আর বাতাসাটাকে ভালো করে এইভাবে মেখে নেব। পুজোর জন্য সমস্ত কিছু গুছানো আছে, এই তো এই বড় ঠাকুরের পুজো দেওয়া হবে, তার পাশেই রয়েছে আমার শিবরাত্রির জন্য শিব ঠাকুরের ফুল, বেলপাতা, ফল, 5 রকম সব গোছানো আছে। বড় ঘটিতে গঙ্গার জল আছে, আর ছোট ঘটিতে পঞ্চামৃত রেডি করা আছে, কালো পাথরের বাটিতে লাল চন্দন বাটা আছে, আর ঘি মধু তো লাগবেই, সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে। 6টা বাজলেই মন্দিরে যাওয়া হবে। বাতাসাটা আর কলাটাকে আমি ভালো করে মেখে নিলাম এইভাবে, বাতাসাগুলো ভিজার ব্যাপার আছে, গলবে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আগে মেখে নিলাম, মেখে নিয়ে এরপরে আমি এর মধ্যে সাবুটা দেব। এর মধ্যে এবার সাবুটা দিয়ে দিলাম এর মধ্যে, এবার আমি এটাকে ভালো করে আগে একটু মেখে নেব, তারপর এর মধ্যে দুধটা দেব। ঢালতে পারবি? এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম, দুধ দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে এবার মেখে নেব। একটু হাত দিয়ে এমনি করে, হাত দিয়ে এমনি ম্যাশ করে করে একটু মেখে নেব। মেখে নিয়ে বাতাসাটা তো এখনও গলেনি, তাই জন্য এটা ভিজবে, ভিজলে পুজো দিয়ে আস্তে আস্তে বাতাসাটা এর সঙ্গে মিশে যাবে। সাবুটা আমার মাখা রেডি হয়ে গেছে, এইবারে আমি এর ওপর দিয়ে বেদানাটা দিয়ে দেবো। আর এতে অনেকেই গোটা ফল মানে কেটে কুচিয়ে ফল এতে দিয়ে ব্যবহার করে খায়, কিন্তু আমি দিই না, আমরা ফল কেটে রেখেছি, এটা পরে খাওয়া হবে।
কিন্তু এর মধ্যে দেব না, আর এর মধ্যে যেহেতু এটা পুজোর জন্য আমি দুটো তুলসী পাতা রেখে দিলাম। আমার সাবু মাখাটা রেডি হয়ে গেছে। আমার এই সাবু মাখাটা আপনাদের যদি সবাই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকলকে ধন্যবাদ জানাই।